আপনার চ্যানেলের মধ্যে আপনি যে রকম ভিডিও আপলোড করেন সেই রকম ভিডিওর জন্য আপনার সার্চেবল ট্যাগগুলি আপনি কোথায় থেকে সংগ্রহ করবেন ভিডিওটি একটু সম্পূর্ণ দেখতে হবে। হ্যালো বন্ধুরা, নমস্কার, আমি রাজেশ, আপনারা দেখেন রাজেশ স্টুডিও মিক্স ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করানো না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও যখন আপলোড করি তখন আপনি যাতে প্রথম আমার ভিডিও আপনি দেখতে পারেন। তাহলে বেশি দেরি না করে চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিন থেকে আপনি সম্পূর্ণ একটু দেখবেন যে কীভাবে সার্চেবল ট্যাগগুলি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে বের করতে হয়। প্রথমে চলে আসতে হবে মোবাইলে থাকা ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনে আসবার পর উপরে দেখবেন যে আপনার যে জিমেলটি আপনি সাইন ইন রয়েছেন, তো সেই জিমেলের যে প্রোফাইল পিক, তো প্রোফাইল পিকটি শো করছে। তো প্রোফাইল পিকে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আমার এখানে দুই নাম্বার অপশনে রয়েছে যে টার্ন অন, তো আমার এখানে দুই নাম্বার অপশনে রয়েছে যে টার্ন অন ইনকগনিটো। তো আপনার এখানে নিচেও থাকতে পারে, আবার আমার মতো সেম টু সেম থাকতে পারে, দুই নাম্বারে, তিন নাম্বারে, আবার প্রথমে থাকতে পারে। তো টার্ন অন ইনকগনিটো মোডের যে কাজ, তো সেটির কাজ হলো আপনি যদি চান যে কোনো ভিডিও আপনি সার্চ করছেন আর সেই সার্চটা যাতে ইউটিউবে না থাকে, তো এটি একটি করতে পারবেন ইনকগনিটো মোড দিয়ে। আরেকটি কাজ করতে পারবেন, আপনি যদি কোনো ভিডিও ইউটিউবে দেখেন আর আপনি যদি চান যে সেই ভিডিওটা যাতে হিস্টোরিতে না থাকে যে আপনি কোন কোন ভিডিও দেখেছেন, তো এটাও করতে পারবেন টার্ন অন ইনকগনিটো মোড দিয়ে। তো এছাড়া আরও অনেক কিছু করা যায়, তো আজকে সেই সব বিষয় নিয়ে কথা বলবো না। আজকে ভিডিওতে জানবো যে ইনকগনিটো মোড দিয়ে ইউটিউব ভিডিওসের জন্য সার্চেবল ট্যাগ, ভিডিও টাইটেল মানে কীভাবে সংগ্রহ করা যায়। তো আমি কি করব, টার্ন ওয়ান ইনকগনিটো মোডে চলে আসব। তো একটা ক্লিক করবার পর এখানে নিচে দেখতে পারবেন যে ইউ আর ইনকগনিটো মোড। আমি এখন ইনকগনিটো মোডে চলে এসেছি। আমি যা কিছু দেখব, যা কিছু সার্চ করব, এটি কিন্তু কোনো হিস্টোরিতে থাকবে না। তো আমি সার্চ লিস্টে আসব। আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য কী রকম ভিডিও আপলোড করবেন তা কিন্তু আমি জানি না। তো আমি আপনাদেরকে একটি উদাহরণ হিসাবে দেখাবো। ধরেন আপনার ভিডিওটা হবে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। আপনি ইউটিউব চ্যানেল কীভাবে বানাতে হয় তা আপনি শিখালেন। তো আপনার টাইটেলটা কী হবে ভিডিওর, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। তো আপনার যে ট্যাগগুলি আপনি কী দেবেন, তো আমি আপনাদেরকে উদাহরণ হিসাবে দেখাচ্ছি। আপনার ভিডিওর মেন টাইটেল উদ্দেশ্য আপনি টাইটেলটা সার্চ করবেন। তো আমি আমার ভিডিওর টাইটেলটা আমি সার্চ করি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, তারপর লিখব যে বেঙ্গুলি, কারণ আমি কন্টেন্টটা আমি বেঙ্গুলিতে বানাই। তো আমার কি সার্চ করেছি আমি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল বেঙ্গুলি। বেঙ্গুলি সার্চ করবার পর তো নিচে দেখবেন যে অনেকগুলো সার্চ কিওয়ার্ড আমাকে সাজেস্টেড করছে ইউটিউব। তো এখান থেকে প্রথম 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 কয়েকটা নিতে হবে। তো নেওয়ার জন্য কী করতে হবে, প্রথমে আমার মনে রাখতে হবে আমি ইউটিউবে মেন কী সার্চ করেছিলাম, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল বেঙ্গুলি। আবার এখানে নিচের থেকে তো আমার কী করতে হবে, প্রথম থেকে প্রথম প্রথম থেকে সেই যে সার্চ যে সাজেস্ট করেছে ইউটিউব নিজে, তো সেইগুলো আমার একটা একটা করে কপি করতে হবে। তো কপি করার জন্য কী করব, এখান থেকে তো কপি করা যাবে না। তো কপি করতে গেলে আমাকে যেটি যে টাইটেলটি আপনি কপি করতে চাইবেন, তো সেই টাইটেলটির পাশে দেখবেন যে একটি তীর চিহ্ন নামে একটি অপশন রয়েছে। তো তীর চিহ্ন আপনি ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন সেই টাইটেলটি এখানে বসে গেছে। তো এখানে লং প্রেস করে রাখবেন, যখন ব্লু হবে তখন নিচে দেখতে পারবেন যে কপি নামে একটি অপশন রয়েছে। তো কপি ক্লিক করবেন, তারপর আপনার মোবাইলে থাকা যে কোনো একটি নোটপ্যাড একটি ওপেন করে নেবেন। নোটপ্যাড ওপেন করবার পর সেই যে কপি করেছিলেন সেটি পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে একটি কমা দিয়ে দিবেন, তারপর আবার এন্টার করে দিবেন নিচে, যাতে আরেকটি কিওয়ার্ড আপনি বসাতে পারেন। তারপর আবার চলে আসবেন। তো আমি কী সার্চ করেছিলাম, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল বেঙ্গুলি। তো তারপর আবার নিচেরটি আবার করব। তো নিচেরটি হলো হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ইন বেঙ্গুলি 2022, আর প্রথম ছিল হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল বেঙ্গুলি। তো আমি এখান থেকে দ্বিতীয়টি তীর চিহ্নর মাধ্যমে আনব, এনে এখান থেকে কপি করব। তো কপি করবার পর আবার সেই নোটপ্যাডে আসব। নোটপ্যাডে আসবার পর এটিও পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আবার কমাই একটা দিব, তারপর আবার এন্টার করব, তারপর
আবার চলে আসব, তো এখানে কিন্তু কমে গেছে, তো আবার কি করতে হবে, আবার সার্চ করতে হবে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল বেঙ্গলি। তো এখানে কিন্তু আরেকটি এসেছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল বাংলা টুটোরিয়াল, তো এটাও নিতে পারি, এটাও প্রায় মানুষ সার্চ করে আমার মনে হয়। তো আপনার যেমন মনে হয় তো সেমন ধরনের টাইটেল যতগুলি সাজেস্ট করবে সবগুলি নিতে পারেন। তো আমি এখান থেকে এই জিনিসটা নেব, তো এটা নেবার জন্য আমি আবার ক্লিক করে কপি করব, কপি করে আবার এখানে পেস্ট করে দিব, কমা দিয়ে দিব। এমনভাবে আপনার ভিডিওতে আপনি 500টা ওয়ার্ডের মধ্যে ট্যাগ লাগাতে পারবেন। তো সবগুলো ট্যাগ আপনি এখান থেকে ইউটিউব থেকে বেছে নেওয়ার পর কি করবেন, সবটি একসাথে কপি করবেন। কপি করবার পর কিভাবে ভিডিওতে ট্যাগ লাগাতে হয় আপনি নিশ্চয়ই জানেন। প্রথমে ইউটিউব স্টুডিওতে যেতে হবে, তারপর কন্টেন্ট অপশনে আসবার পর আপনার ভিডিওটি সিলেক্ট করতে হবে যে ভিডিওতে আপনি ট্যাগগুলি লাগাবেন। তো সেই ভিডিওর সেই এডিট অপশনে আসবার পর তো নিচে দেখবেন ট্যাগ লাগানো অপশন রয়েছে, তো এখান থেকে ডাইরেক্ট কপি করে সেখানে নিয়ে পেস্ট করে দিবেন, অবশ্যই আপনার ট্যাগগুলি লেগে যাবে। এই ভিডিওটা দেখে যদি আপনার একটু সাহায্য হয়ে থাকে অবশ্যই ভিডিওটা একটু লাইক করে দেবেন, লাইক করলে কি হয় পরবর্তী ভিডিও বানানোর জন্য একটু মোটিভেশন পাই। আর চ্যানেলে যদি নতুন হয়ে আসেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।